শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে জেলার সিপিআইএম দলের পক্ষ থেকে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতিযুক্ত বিশ্ববিদ্যালয়, দুর্নীতিযুক্ত শিক্ষক নিয়োগ এবং দুর্নীতিতে যুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতাদের অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ সভাটি অনুষ্ঠিত হয়। এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করা হয়। গোটা পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায়, আমাদের জেলাতেও বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের বিক্ষোভ সভা সংগঠিত করছি। টিভিতে আপনারা দেখেছেন যে কীভাবে চাকরি দেওয়ার নাম করে অথবা বেআইনিভাবে চাকরি দিয়ে কোটি কোটি টাকা কীভাবে আমাদের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমান শিল্পমন্ত্রী লুট করেছে সেটা দেখেছি। আমরা একথা বলতে চাই যে এই টাকা সবটাই কোনো মন্ত্রীর বিষয় না, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরে এই দুর্নীতি চলছে। আমরা এই জন্য দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে নেমেছি। আমরা একথা বলতে চাইছি যে শুধু পার্থ চ্যাটার্জির একা ব্যাপার নয়, তার বিরুদ্ধে ব্যবস্থা তো নিতেই হবে, দুর্বল হওয়া যাবে না। সমস্ত নেতা মন্ত্রী, বিশেষ করে যার অনুপ্রেরণায় এত দুর্নীতি হচ্ছে গোটা বাংলায়, তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম এর জেলা সম্পাদক সৈয়দ হোসেন, অমল হালদার সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। যা চলছে গোটা পশ্চিমবঙ্গে, যে চোর ধরো জেল ভরো, পার্থ চ্যাটার্জি, অর্পিতা মুখার্জি, সব তো আমরা সবটা জানি, বহু প্রচারিত। কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আজকে যে নৈরাজ্যটা শুরু হয়েছে তা বিপজ্জনক। ইতিমধ্যে অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা হচ্ছে। 21 কোটি টাকা একটা এজেন্সিকে দেওয়া হয়েছিল, এজেন্সি কোনো দায়িত্ব পালন করেনি, মার্কশিট দেয়নি, অ্যাডমিট কার্ড দেয়নি। এক চরন্ত নৈরাজ্য বর্ধমান শহরের এই বিশ্ববিদ্যালয়, যার অনেক সুনাম ছিল, আজকে গোটা ভারতবর্ষে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা অনাস্থা তৈরির পরিবেশ তৈরি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা তার প্রতিবাদ করলাম এবং আমরা বলেছি অবিলম্বে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য দূর করতে হবে এবং যারা অভিভাবক, যারা গার্জেন, তাদের একটু এগিয়ে আসা উচিত। যা ঘটছে ভালো করে ডিটেলে খোঁজ নেওয়া উচিত, তার সন্তানটা যে ভবিষ্যতে বিপদে পড়বে, এই কথাটাই মানুষের কাছে আমরা আহ্বান জানিয়েছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।